আয়াতের এই সুরার 28 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে একজন ব্যক্তির কথা আলোচনা আসছে। বান্দা ইমান সম্পর্কে বুঝতে গেলে, বেশি এখন বুঝাইতে গেলে অনেক সময় মানুষ উদাহরণ দিলে একটাতেই বুঝে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাব আল্লাহ মাসালা রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামাল্লি রাজুল। ও পৃথিবীর মানুষ, কোন মানুষের যদি দুইজন মালিক থাকে, সে বেশি আরামে থাকবে না যার একজন মালিক সে বেশি আরামে থাকবে? যেই মহিলাটার দুইজন স্বামী, যে সে বেশি আরামে থাকবে না যার একজন স্বামী সে বেশি আরামে থাকবে? কথা তাহলে বুঝাইতে সহজ হয়েছে। আল্লাহ বলছেন, তোমাদের মালিক একজনকে বানাও, ওই মালিককে যদি মালিক বানাও, সব মালিককে ফেলে দাও, তোমরা আরামেও থাকবা, তোমাদের কষ্ট কম হবে, জান্নাতও যাইতে পারো। এখন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একটা ইতিহাস শুনো, আজ থেকে 6000 বছর পূর্বে ইমানের আলোচনা তো শুনলা, একটা আলোচনার মধ্য দিয়ে ইমান কাহাকে বলা হয় তোমরা বুঝতে পারবা। তাহলে শুনতে রাজি আছেন তো? ফেরাউনের মন্ত্রীর সংখ্যা হলো 80 জন, জোরে বলেন কয়জন? 80 জন মন্ত্রীর মধ্যে একজন খাদ্য মন্ত্রী, যার নাম হলো হিজকিল, জোরে বলেন কি? এই হিজকিল ব্যক্তি সে ইমান এনেছিল। অকালা রাজুল মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, ইয়াকতুমু মানে গোপন করে রেখেছিল। এই ব্যক্তি মন্ত্রীও ছিল, ইমানও ছিল, যে কম কথা নয়, ফেরাউনের মন্ত্রী আবার ইমানদার। এখন বাকি মন্ত্রীরা তো জানতে পারবে, আর উঠা বসা কাজকর্ম কিছুটা টের পাবে, ইমানদারের কিন্তু আচরণে টের পায়, কিছুটা অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। এই তুই এরকম দুই নম্বরই নাই কেন তোমার? ফেরাউনকে খবর দিয়েছে, এই লোকটা মনে হয় ইমানদার, মুসার প্রতি ইমান এনেছে, তুমি একে ধরো একটু। কিন্তু মন্ত্রীটা এমন সুন্দর মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তো ওর দায়িত্বে কোনো অবহেলা নাই, দেশের মানুষ সবাই সুখে আছে। ফেরাউন চিন্তা করতেছে যে লোকটা তো ভালোই চালাচ্ছে, এখন ধরতে যদি হয় বড় ধরনের ত্রুটি, না হলে তো গ্রেপ্তার করা যায় না। এখন ত্রুটি তো পাইতে হবে, কারণ যতই অন্যায় করা হোক একটা লিগাল রাস্তা আছে না? আমাকে বলতেছে, আমার অভিযোগ আমার কাছে অনেক এসেছে, কিন্তু লোকটাকে গ্রেপ্তার করবার জন্য এমন কোন অপরাধ আমি খুঁজে পাইলাম না। অপরাধ খুঁজে না পাইলে কমপক্ষে তো অপরাধটা আমাকে করাইতে হবে, তার দ্বারাই কমপক্ষে একটা বই ঢুকাইতে বলতে হবে যে এটা জঙ্গির বই নাকি, এইটুকু না করলে কি হয় নাকি? একেবারে ডাইরেক্ট যাতে ধরা যায়। হামান এখন শিখিয়ে দিচ্ছে যে একটা কাজ করেন, ওই মানুষটার সামনে গিয়ে আপনি মুসাকে গালি দেন, মুসার আল্লাহকে গালি দেন, দেখবেন আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয় আপনার হাসি মুখ থাকবে না, থাকবে? কারণ আপনার মেজাজ খারাপ হবে। কথার এমন একটি ধার আছে, এটা কান দিয়ে ঢুকে রক্তের সঙ্গে প্রবাহিত হয়, মেজাজ অটোমেটিক খারাপ হয়। আমি শুধু কানে কানে আপনার একটা খারাপ ভাষা গালি দিব, পলকের মধ্যে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, কথার এত বেশি ওজন। ওই বিজ্ঞানী কথা নিয়ে কিছু বক্তব্য পেশ করেছেন যে কোনো ব্যক্তি যদি ভালো কথা কেউ কাউকে বলে, আমি আমার যন্ত্র $25 লক্ষ বিলিয়ন দিয়ে যেটা আবিষ্কার করেছি, সুপারসনিক কম্পিউটার, আমি দেখেছি একটা ভালো কথা বলার সঙ্গে সঙ্গে 10 ইউনিট পরিমাণ আলো যতটা অন্ধকার দূর করে, একটা ভালো কথা বললে এতটা অন্ধকার দূর হয়ে যায়। মান কানা ইরিদুল ইজ্জা, ভালো কথা যতই বলবেন কথাটা আলো হয়ে উপরে যাবে। আল্লাহ তখন বলবেন তাফসিরে মাদানির 8 নম্বর খণ্ডে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আকাশের উপরে যখন ভালো কথাগুলো যেতে থাকে একটার পর একটা, একটার পর একটা উল্কার মতো, তখন আল্লাহ বলে এটা কার মুখ থেকে বের হচ্ছে, আমার কোন বান্দা? ফেরেশতারা বলে অমুক গ্রামের অমুকের সন্তান। আল্লাহ তখন বলেন এইটা আমার বান্দার কলিজায় ঢেলে দাও, তার মানে ওই আলোটা বান্দার দিকে ঢেলে দাও, বান্দার চতুর্দিকে আলো ছড়াতে থাক, তার ডাইনে আলো বামে আলো। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন সদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে নূরের উপর আলোর উপর ভাসমান থাকে। এই জন্য বলা আছে মান তাশাব্বাহা বিকামিন ফাহুয়া মিনহু, ওই আলোর পাশে যারা ঘুরবে এরাও আলোকিত হয়, তার মানে ভালো মানুষের সঙ্গে চললে সেও ভালো মানুষ হয়। আর এই ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে মাফ করো, এদের বন্ধুদের মাফ করো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে মাফ করো, ভালোবাসার মানুষ তো পাশে পাশে চলে, ঠিক না? মানে আলোর সঙ্গে চললে সেও আলোকিত হয়ে যায়, আর বিড়ি খোরের সঙ্গে বেড়াবেন 2 দিন পরে ফেঁসা ঘরে একটা টান দিবেন, এই শিখে গেল বিড়ি খোর, ঠিক না? এই জন্য ভালো কাজ করতে না পারলে ভালো মানুষের পাশাপাশি চলাও একটা ইমানের লক্ষণ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পৃথিবীর মানুষ
ফেরাউন তাকে গ্রেপ্তার করবার জন্য তার পাশে গিয়ে মুসাকে গালি দিতে শুরু করলো। হামান জানালো মুসাকে গালি যখন দিবেন, মুসার আল্লাহকে যখন গালি দিবেন, তখন সেই ব্যক্তিটা আর কন্ট্রোল করতে পারবে না। এটাই স্বাভাবিক ইমানদার, এটাই স্বাভাবিক যে ইমানদারের সামনে তার মাকে গালি দেন সমস্যা নেই, কিন্তু আল্লাহকে গালি দিয়ে রসুলকে গালি দিলে ইমানদার বসে থাকতে পারে না, বারুদ জ্বলে ওঠে, সেই ব্যক্তি স্থির থাকতে পারে না, জেল ফাঁসির মঞ্চের ভয় তার কলিজা থেকে উঠে যায়। এটাই হলো ইমানের পরিচয়। জমিওয়ালার জমি চলে গেলে আর পুলিশের ভয় থাকে না, ভ্যানওয়ালার ভ্যান হারিয়ে গেলে রাতের ঘুম হারাম হয়ে যায়, সন্তানওয়ালার সন্তান অসুস্থ হলে জমি বিক্রি করে চিকিৎসা করে ঠিক নাবে ঠিক ঠিক, ইমানওয়ালার ইমানের বিরুদ্ধে কোনো কথা বললে সেই ইমানদার আর সহ্য করতে পারে না। হামান বলল জান আপনি এই কাজটা করেন, মুসাকে গালি দেন, সঙ্গে সঙ্গে ওর এত রাগ উঠবে আপনাকে থাপ্পড় মারবে। ওই থাপ্পড়টাই হলো তার গ্রেপ্তারের মূল কারণ, কারণ তো একটা বাইক করতে হবে, অন্তত পানিটা খেঁচে ঘোলা করতে হবে। এইবার মুসার অনুসারী হিজকিলের পাশে এসে ফেরাউন অযথা মুসাকে গালি দিচ্ছে, মুসা খারাপ মিথ্যাবাদী শয়তান নাউজুবিল্লাহ পাগল বিভিন্ন রকম গালি শুরু করছে। এই আল্লাহর বান্দা বুঝতে পারছে আমার সামনে এইভাবে গালি গালাজ করতে যাবে না, নিশ্চয়ই এখানে পেঁয়াজ আছে। যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা একটি ওজন দেন মাপ করার ওজন, সূরা আনফাল ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ওজন করার মতো পার্থক্যকারী একটা পাল্লা দান করেন, ওই পাল্লা দিয়ে ওজন করবে ঘটনাটা কি। আল্লাহু আকবার, ইমানদারের ইজ্জত দেন কে আল্লাহ। সুতরাং সে ভয় করে না কোথায় ইজ্জত কোথায় বে ইজ্জত, সে আল্লাহর পথে অটল থাকে ইজ্জত আসবে। আপনি ইমানের পথে থাকবেন, সত্যের পথে থাকবার জন্য যত রকম বুদ্ধি আসবে উপর থেকে হেকমা, আর যদি আপনি দুনিয়ার জন্য পাগল হন শয়তান বুদ্ধি সাপ্লাই করবে, কেমনে চুরি করতে হয়, কেমনে পরের জমি নিজের নামে পর্চা করতে হয়, কেমনে আরেকজনের টাকা আত্মসাত করতে হয়, এটা চুরি করতে গেছে চোরকে শিখায় দিচ্ছে, নতুন নতুন লোককে চুরি শেখাবে। এখন ওকে বলছে যে ঘরের ভিতর ঢুকে, এটা শীত কাটা বলে না কি বলে আপনাদের, ঘরের ভিতর ঢুকে বলছে যে আগে দরজাটা খুলে দিবা, ওটা কিন্তু বাস্তব ঘটনা। আমাদের এলাকা আমাদের শহরের বাড়ির পাশেই ঘটনা ঘটছিল, সরিষা যখন হয় ওই সময়, সম্ভবত এই সময় হবে, প্রায় 20 বছর আগে, তা দরজাটা আগে খুলে দিবা, কারণটা কি বলেন তো, চুরি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অন্তত দরজা খোলা থাকলে মাল ফেলায় পালা যাবে। তা নতুন চোর ও ঢুকছে, ঢুকে এখন দরজা খুলবে, দরজা খোলার আগে দেখতেছে স্বামী স্ত্রী জাগে আছে, মরার জন্য দরজা খুলতে যাবে, আমার চোখের নিচে আছে, কি মুসিবত, এখন ওই পাশে পারো হয়ে যাইতে পারে না, দরজা খুলে যেতে পারে না, ওরাও তো ঘুমায় না, বাইরের চোর এখন চিন্তা করতেছে এটা কি এত শিখাইলাম, দরজাটা খুল, দরজাটা খুলে না, এখন একটা লাঠি ঢুকা দেবো গুতাচ্ছে, হারাম দাদা এখানে এখনো আছে দরজাটা খুলে না কেন, এখনো মনে মনে চিন্তা করছে হায় রে আল্লাহ, এখন ওকে বলতেও পারতিছি না যে লোক তো জাগিয়ে আছে, এখন বুঝাইতে আছে ও, এখন বলতেছে কপালে বোধে গুতানি লেখা আছে আমার, তার মানে এটাই বাস্তব, কপালে যদি গুতানি থাকে যতই সরকারি দলের মন্ত্রী হও না কেন, মান মর্যাদা বাড়াবার জন্য যত ইসলামের বিপক্ষে বক্তব্য দেওয়া না কেন, মন্ত্রিত্ব থাকবে না, সম্পদের পথ থাকবে না, স্ত্রীও তালাক দিয়ে দিবে ঠিক না বে ঠিক, ইজ্জতের মালিককে দীর্ঘ সময় চকি ধীরে থাকার পরে এখন হঠাৎ করে দরজা খুলছে, এখন বাইরের যে চোর এ চিন্তা করতেছে তোমার পাশা ফাটাবো আজকে, কিন্তু দরজা চোর খুলে নেই, দরজা খুলছে বাড়িওয়ালা, ওয়াই পেশাব করতে যাওয়ার জন্য বোতামা নিয়ে যাচ্ছে, আর বাইরে তোর লাঠি নিয়ে যাচ্ছে অক ধরবে, ও যখন সরি যাওয়া দিয়ে পেশাব করতে বলছে যা লাঠি দিয়ে পাড়াম করে পেশাব করতেছে, আর বাড়িওয়ালা লাভ দিয়ে উঠে চোরকে ঝামড়া ধরছে, যখন ধরছে এখন চোখের নিচে চোর বলতেছে যে এতক্ষণ তো গুতাই লাগো, এইবার যত রকম খুশি এখন আসতেও ওইখান থেকে বাইরে বাইরে যাচ্ছে, এর মধ্যে ওই চোরকে জোড়ায় নিয়ে ওই বাড়ি আসতেছে, এখন ওর স্ত্রী দেখতেছে বাইরে এসেছে আমি কি ঘটনা, আর এত চোখের তোল থেকে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালার বউ মনে করছে এটাই বোধ হয় স্বামী, এর কাছে তোমার পা ধরি তুমি বাইরে যেও না, ওইদিকে কী হয় হোক চোর কি আর থাকে,
স্ত্রী যায় ওর স্বামীকে ধরছে, স্বামী তো না ওটা চোরকে ধরছে, যায় না ও তো আবা ওখানে না খালি ছুটায় কোথা কো না কেন যাচ্ছ কেন তুমি ছুটায় যাচ্ছে। এখন বাইরের আর স্বামী কাছে তুমি কার সঙ্গে কোথা কো কোথায় এটা কে এটা যাকে ধরছি এটাকে কোথায় ধরিস ভালো করে, কপালে বিপদ থাকলে এমনি হয় ঠিক না বেছে। ইজ্জতের আশা করে পৃথিবীতে কেউ ইজ্জত পায় না, একমাত্র মান কানা ইরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু ইলাইহি জামিয়া। পৃথিবীতে যতই তোমাকে অপরাধী সাব্যস্ত করুন না কেন তুমি কোরআনের কথা বলবে ইজ্জত আসবে উপর থেকে ঠিক না বেছে। আমার ভাইরা ইসকিল আলাইহিস সালাম যখন গালি দেওয়া হলো বুঝতে পারল যে নিশ্চয়ই আমার বিপদ আছে, আমাকে গ্রেপ্তারের জন্য এই কৌশল করা হয়েছে। সঙ্গে সঙ্গে সে মুস্কি হাসি শুরু করলো, রাগের পরিবর্তে কি করলো কোথায় তুই হাসিস কেন কোথায় আপনার মতো পাগলের কথা শুনে হাসি কোথায় কেন আমি পাগল বলতে যে তুমি মুসাকে যে পাগল বলতেছ, আচ্ছা সমাজে পাগল কি কি আর পাগল বলে কেউ গালি দেয়, পাগল তো পাগলামি করবে, ভালো মানুষটি পাগলের বিরুদ্ধে অ্যাকশন নেয় না তো, তা মুসা যদি পাগল হয় তোমার এত অ্যাকশন কেন, তাহলে আসলে মুসা পাগল নয় পাগল তুমি। কথা হামান কি আমাকে এই বেইজ্জতির জন্য এই কাণ্ড করাইল, যায় বলছে বেটা তোমার চাকরি থাকবে না, কি কৌশলে আমাকে বেইজ্জত করলা তুমি, আমাকে তুমি পাগল বানায় দিলা কি হয়েছে, এখন সঠিক বুদ্ধি দাও নাহলে তোমার শুধু চাকরি নয় তোমাকে ফাঁসিতে ঝুলাবো। হামান কিন্তু খুব বুদ্ধিমান ছিল, হামানের একটা বড় আলোচনা আছে, হামান এখন চিন্তা করতেছে চাকরি বাঁচাবার জন্য একটা বুদ্ধি দিতে হে। এখন বলতেছে আপনি একটা কাজ করুন, আপনি এখন মুসার প্রশংসা করবেন, মুসার আল্লাহর প্রশংসা করবেন, এর আগে তো মুসাকে গালি দেওয়ার পরে সে হাসছে, নিশ্চয়ই এবার এর বিপরীত যদি মুসার প্রশংসা করেন তাহলে অন্তত আর মন খারাপ করবে না, কারণ এইবার ভালো কথা বলতেছে, নবীর ব্যাপারে সুনাম যদি করে তোর খুশি না একটা, এর আগে না হয় হাসছে কৌশলে হাসছে, এইবার তো সে আনন্দে হাসবে যাক সাইজ মতো এবার আসছো। মুসাকে গালি দিলে তো মুসার প্রশংসা করলে তো আর মন খারাপ করার কথা নয়, এখন আসে বলছে মুসার মতো মানুষ হয় না, সত্যি সে আল্লাহর পাঠানো পয়গাম্বর, মুসার আল্লাহ সত্যি আল্লাহ, এখন হাসতেছে আর বলতেছে আপনি একটা আসল ছাগল, বলছে কেন আমি ছাগল হইলাম, বলে মুসা যদি ভালো মানুষ হয় তাহলে মুসাক যে জেলে ঢুকায় ওই কি তোমার খারাপ, তুই এত জেলে ঢুকাচ্ছিস যত রকম সযত্র 144 ধারা তো তোমার পক্ষ থেকে, তাহলে মুসা যদি পাগল হয় তুমি আসল ছাগল, বেটা তুমি এতদিন ধরে মুসাকে খারাপ জানো আজকে বলতে যে সত্যি মুসা ভালো, তা ভালো মানুষটার বিরুদ্ধে তোমার এত অ্যাকশন কেন, তার মানে ভালো মানুষকে নির্বাচন করার পরে দেখতে হবে এই ভালো মানুষের বিরুদ্ধে আচরণ কারা করে, এরাই হলো পৃথিবীর নিকৃষ্ট ঠিক না বেঠে। সুতরাং ফেরাউন এখন মনের জ্বালা মিটাইতে গিয়ে একটা বক্তব্য পেশ করল, وقال ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد এখন তার গ্রেফতার করতে পারলেন, এখন বলছে আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করব, একেও গ্রেফতার করব, এখন আর কোনো অভিযোগ নাই, টুপি থাকলে ধরো আর কোনো দোষ খুঁজে পাইল না। এখন গ্রেপ্তারের জন্য সে একটা প্রাচীর নির্মাণ করলো, 14টা প্রাচীর, একটা রুমের ভিতরে 14টা রুম, প্রত্যেকটা রুমে লৌহ কপাট বড় তালা, এবং ভিতরে মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, এই বৈঠকে রেজলিউশন লিখলো যে নিঃশর্তভাবে বিনা শর্তে আমি মুসাকে হত্যা করব, আমার পক্ষে যারা সই করবেন তারা, এখন কিন্তু আর ইমানদার নীরব থাকতে পারেন, এটাই স্বাভাবিক, আপনি কাউকে মরণের জন্য সই করতে পারেন না, এখন সবাই সই করলো, ওই ব্যক্তি এখন দেখতেছে তালা বন্ধ, এখন সে কী করবে, এখন তো আর কৌশল চলে না হেকমত চলে না, এখন সই করলে আর ইমান থাকবে না, এই মুহূর্তে সে ঘোষণা করলো, ওই আল্লাহর বান্দা বলতেছে ইয়াতুম ইমানাহু ওয়া তাকতুলুনা রাজুলান أن يقول ربي الله أن يقول ربي الله
মুসা আল্লাহকে রব মানে, আল্লাহ জীবনের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, বাঁচাইতে পারে, মারতে পারে, জেলে দিতে পারে, জেল থেকে উদ্ধার করতে পারে, আল্লাহ করতে পারে, এইটুকু বলতেছে তাতে তোমার মেজাজ খারাপ হচ্ছে, সে অন্যায়টা কি করতেছে, এইটুকু কথা সে বলল। এখন বলছে তুমি আনতা আলা দিনহীন, তুমি কি অর অনুসারী? বলছে হ্যাঁ আমি তো অনুসারী হব, কারণ আল্লাহ আমাকে হাত দিয়েছেন, তিনি দিয়েছেন, কে দিয়েছেন? পাঁচ সাত মিনিটের মধ্যে সমাপ্ত করলে সমস্যা আছে? যদিও আলোচনা লম্বা করা যায়, লম্বা করা যাবে না, পাঁচ সাত মিনিটের মধ্যে ভুল কথাগুলো শেষ করব। যখন গ্রেপ্তার করার জন্য হুসেল বাজানো হলো, আল্লাহর বান্দা দাঁড়িয়ে একটা আঘাত করলেন ডান হাত দিয়ে, এক আঘাতে চোদ্দটা প্রাচীর ভেঙে চুর মারে, আল্লাহর বান্দা দৌড় দিলেন পিছনে পিছনে 7,500,000 সৈন্য। এখন ফেরাউন বলতেছে ওকে ধরো না কেন, বলতেছে একটা আঘাতে যদি 14টা প্রাচীর ভাঙতে পারে ওকে ধরতে যাওয়া যায়, শুধু পাশে পাশে দৌড়াই। তাফসিরে এসেছে সে যখন রেস্ট নিচ্ছে ওরা তখন রেস্ট নিচ্ছে, বলছে রেস্ট নয়, আর যখন সে উঠে দৌড়াচ্ছে দৌড়াও, চাকরি দুটো অবাচক ও যা। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে ইসলামের বিপক্ষে কেউ যদি অবস্থান নেয় অন্তত এইটুকু ভূমিকা পালন করলেও তার রক্ষা আছে, কিন্তু আল্লাহর সৈনিকের গায়ে হাত দিতে গেলে আর রক্ষা নাই। সুতরাং আল্লাহর বান্দা একটি পাহাড়ের কাছে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাঘ ভাল্লুক তাকে ঘিরে ধরল, তখন সবাই সৈনিকরা পালিয়ে যাচ্ছে, সবাই ফেরাউন বলতে তোমরা পালাচ্ছ কেন? এরা আর বলে না কেন পালাচ্ছি, বলছে আমি নিজে যা দেখে আসবো। ফেরাউন যখন দেখতে গেছে সব বাঘ ভাল্লুক বললা ভীমরে লোকে যখন ধরতে আসছে, এদের দৌড় ছিল 40 কিলো স্পিড, ওর দৌড় হলো 80 কিলো স্পিড, বলছে আপনি এত ধরে দৌড় আছেন কেন? বলছে কেন দৌড় আছি তো তোমরা বুঝবে না। বাড়িতে গিয়ে তারপরে ওর বউকে গ্রেপ্তার করলো, এর বউয়ের ইতিহাসটা শুনতে গেলে আরেকদিন দাওয়াত দিতে হবে, একদিনে শেষ করলে আর কোথায় দাওয়াত পাবো না। সর্বশেষ আমি ইমান ভঙ্গের কারণটা বলবো,